হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা বেঙ্গলি ট্রেডিশনাল ডিশ, এঁচুর চিংড়ি। আর এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা। আশা করছি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সব থেকে প্রথমে একটা কড়াই গরম করে এতে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি একটা 700 গ্রাম সাইজের এঁচোর, এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর 5 মিনিট ধরে এটাকে আমি সিদ্ধ করে রেখেছি আগের থেকে। এখন সিদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়েছি আর এগুলো একটু ভেজে নেব। এখন এঁচোরগুলো 3-4 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। এখন আমার এঁচোরগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। আমি জাস্ট 3-4 মিনিট ধরে লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এবার এঁচোরগুলোকে তুলে নিচ্ছি। এঁচোরগুলো তুলে নেওয়ার পর এতে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল স্পুন মতো। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর দুটো আলু আমি এখানে নিয়েছি, একটু বড় সাইজের, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখন আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি আর ওই কড়াইয়েই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি 150 গ্রাম মতো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। একটু নুন আর হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই চলবে, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 2 এলাচ, 2 টুকরো দারচিনি আর 5-6টা মতো লবঙ্গ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আর এই রান্নায় একটু চিনি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এতে করে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। গরম মশলাগুলো 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেজন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম আপনারা দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, এটা একটু কালার হওয়ার জন্য। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি যে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। এখন জাস্ট 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার 2 মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম, এবার দিয়ে টমেটোটার সঙ্গে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি তেলটা খুব ভালো করে ছেড়ে আসছে আর টমেটোটা খুব নরম হয়ে আসছে। এখন মশলাটা প্রায় 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে গেছে। এখন এর মধ্যে আলু আর ভেজে রাখা এঁচোরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আলু আর এঁচোড়টা দেওয়ার পরে আমি প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। এখন প্রায় 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট অসাধারণ হয়। আর জলটা এমনভাবেই বুঝে দিতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ আলুটা ভাজার সময় আমি নুন ইউজ করেছি, আর যখন টমেটোটা কষিয়েছিলাম তখনও কিন্তু নুন ইউজ করেছি। এবার একটু নাড়াচাড়া করে নুনটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে চাপা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে দেব। প্রায় 6 মিনিট হয়ে গেছে। আমি আগেও মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। এখন আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মিশিয়ে নেওয়ার পর 1/2 টিস্পুন মতো চিনি দিলাম। আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে আরও 3 মিনিট মতো আমি এইভাবে রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট মতো একটু রেস্ট হতে দিয়ে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। দেখতে এটা অসাধারণ হয়েছে, আর সেরকম খেতেও খুবই টেস্টি হয়। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে বানাবেন, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজ আসি, সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।